পিকে হালদার যিনি কলকাতায় আছে মানে স্পিকার উনি এই লিজিং কোম্পানি এমডি ছিল বান্ধবীর নামে 100 কোটি তিন নম্বর বান্ধবীর নামে 50 কোটি এই স্ট্রিন নামে 100 কোটি শালীর নামে 50 কোটি মানে শালী বান্ধবী ওয়াইফ শত শত কোটি টাকা আইন তো ছিল মানুষ স্পিকার তখনও বাংলাদেশ ব্যাংক তো ছিল তার করছেটা কি বাংলাদেশ ব্যাংকে তখন ঘাস করছে কাপি আইন করে লাভ কি দেবেন না যে বাবা ফ্রি যা দেখেন না গতকালকে পত্রে আসছে যে ইন্ডিয়ান এক্সপোর্টার পেঁয়াজের দাম বাড়াবে বলছে আর আজকে 100 টাকা বলে পেঁয়াজ বাংলাদেশে কোনো কোথাও নিয়ন্ত্রণ আছে বলে সরকার আসছে এটা আমরা টের পাই না আহা করেন বাজার জান না পেঁয়াজ কত দেন না আহা করেন না করেন 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 মানে স্পিকার আমার ভাই ডিস্টার্বটা করেন ভাই ভাই ডিস্টার্ব করেন না করেন না বাস্তবতা আসেন মানে স্পিকার এই আইন করলে হবে না আইনে যদি প্রয়োগ না তো করে লাভ কি আমরা যখন মহাজোট করি মানে স্পিকার তখন ডিফল্টার ছিল খেলাপিন ছিল 21,000 কোটি টাকা এখন 1,32,000 কোটি টাকা আমি এটা বলছি এই কারণ হ্যাঁ লোনও বাড়ছে বাট ব্যাংকের অবস্থা ভালো না এই টাকা পাচার হচ্ছে এটা আমাদের সরকারি রিপোর্টে বাংলাদেশ ব্যাংকের অডিট রিপোর্টে এবং বিভিন্ন কোম্পানি বিভিন্ন সোর্স রিপোর্টে তাহলে এটা যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে এই যে পাচারে হয়ে যায় এই লিজিং কোম্পানি যদি ইচ্ছা মতো তারা মানুষকে টাকা নিয়ে যদি মেরে দেয় তাহলে আইন করে আর এই আইন করে লাভটা কি বরং আইন না করে আইন না করে যে আইন আছে সে আইনগুলি যাতে বাস্তবায়ন হয় যাতে কোনো রকম দুর্নীতি না হয় তার জন্য সরকারের প্রচেষ্টা নেওয়া উচিত আহা করেন আহা বাহা হয়ে যাবে হ্যাঁ ধন্যবাদ স্পিকার